বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في درشق برندو برتبير ببنو أنجلتكي جارا پرشتبه بانگلار شامنه অববিষ্ট তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম খিতাবত তাওহীদ এর ধারাবাহিক দার্শী মানুষের জীবনে বা একজন মমিন মুসলিমের জীবনে সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো তাও তাওহীদ ছাড়া কোনো মানুষ কোনো মমিনের ইমান কখনো পরিপূর্ণ হতে পারে না সেই তাউহীদ আল্লাহ সুবাহানা হুয়া আলার ওয়াহদানিয়াত তার একত্রবাদ সম্পর্কে আমরা কিতাব উত্তও ধারাবাহিক দর্শগুলি শুনে এসেছি আমরা একটি বিষয়ের সূচনা করেছিলাম বিষয়টি ছিল তাও হেদের তৃতীয় প্রকার তৌহদুল আসমা ওয়সিফাত আল্লাহ আলার সুন্দর নাম ও পুতপ পবিত্র গুণাবলী সম্পর্কে তাঁর একত্রবাদ এ বিষয়টি আমরা শুরু করেছি এবং এ বিষয়ে কিছু নীতিমালা আমরা আলোচনা করেছি আল্লাহ সুবাহানা তালার নাম ও গুণাবলীগুলিকে আমরা যেমনইভাবে আল্লাহ সুবাহানাহা তালা তিনি তার কিতাবে এবং রাসুল সাল আলী সাল্লাম হতে তার হাদিসে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়েছে আমরা সেগুলিকে কোনো প্রকার বিকৃতি অপব্যাখ্যা কারো সাথে সাদৃশ্য স্থাপন ও তুলনা ছাড়াই মহান আল্লাহ সুবাহানা আলার জন্য যেরূপ শোভা পায় ঠিক সেভাবে আমরা সেগুলিকে বিশ্বাস করব সেগুলিকে সাব্যস্ত করব। সেগুলির প্রতি আমাদের সেভাবে আনুগত্য প্রকাশ করব সে তাওহেদের তৃতীয় প্রকার তাওহেদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহানা হুয়া তালার সুন্দর নাম ও গুণাবলীর দৃষ্টিকোণ থেকে তৌহিদ তার একত্রবাদ এ প্রসঙ্গে লেখক হল্লা তিনি কেতাব তৌহিদে আমরা যে অধ্যায়টিকে নিয়ে আলোচনা করছি চল্লিশতম অধ্যায় সেটি এই বিষয়কেই তিনি বেঁধেছেন বাবু মঞ্জাহাদা সাই আমিন আল আসমা ও সিফাত যারা আল্লাহ সুবাহানা হাত আলার নাম ও গুণাবলীর কোন কিছুকে অস্বীকার করবে তাদের প্রসঙ্গেই এ অধ্যায়ে আলোচনা হয়েছে আমরা পূর্বে আলোচনা করেছি আল্লাহ সুহানা নাম এবং গুণাবলীকে অস্বীকার করা দু ধরনের হতে পারে এক অস্বীকার করা হলো অপবেক্ষার মাধ্যমে অস্বীকার করা অর্থাৎ যেভাবে এবং সুন্নায় এসেছে ঠিক সেভাবে গ্রহণ না করে নেওয়া নিজের মর্জি মতো নিজের চিন্তা মতো সেটাকে অপব্যাখ্যা করে গ্রহণ করা এটাও এক প্রকার অস্বীকার আরেক প্রকার অস্বীকার হলো সম্পূর্ণ একেবারে সেটাকে বর্জন করা লেখক রাহমহল্লাহ তিনি প্রথমেই একটি আয়াতের অংশ নিয়ে এসেছেন আল্লাহ রব আলিন সুরারা আদে বলছেন ওয়াহুম ইয়কফুরুন আবির রাহমান। কাফেরদের পরিচয় আল্লাহ রব আলামিন তুলে ধরছেন যে তারা আল্লাহ সুবাহান হুয়া তালার একটি অন্যতম নাম একটি সুন্দর নাম যেটির মাঝে শুধু নাম নয় আল্লাহ রব আলামিনের একটি সেফাত একটি বৈশিষ্ট্যও রয়েছে গুণও রয়েছে তা হল আর রহমান এটিকে তারা অস্বীকার করে আল্লাহ রব আলমিন সুরা বানী ইসরায়েলের একশত দশ নম্বর আয়াতে বলছেন কলিদুল্লাহ আল্লাহ বলেই ডাকো আর বলেই জেনে রাখো তারই অসংখ্য অনেকগুলি সুন্দর নাম রয়েছে অতএব আল্লাহ এটি যেমন আল্লাহ সুবাহ একটি নাম সবচেয়ে বড় নাম হলো এটি ঠিক তেমনই ভাবে আর রহমান এটিও আল্লাহ রবাহ আলমিনের একটি নাম

কুরআন এবং সহিহ হাদিসে যে নামগুলি এসেছে সেগুলিকে আমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া আলার জন্য সাব্যস্ত করব এছাড়া নিজে থেকে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য কোনো নাম নির্ধারণ করব না কোন দেওয়ার সুযোগ নেই লেখক রাহমাহুল্লাহ এরপরে তিনি একটি আলী রাদিয়াল্লাহু থেকে আসার নিয়ে এসেছেন তিনি বলেন হাদিসুন নাসা বিমা ইয়ারিফুন আতুরিদুনা আনYukazzabal্লাহ ওয়া রাসূলু হাদিসুন নাসা বিমা আরিফোন তোমরা মানুষের সাথে এইভাবে কথা বলো যেভাবে তারা বুঝবে তাদের বোধ শক্তির বাইরে এমন শক্ত এমন কঠিন কথা তাদেরকে তোমরা বলো না অর্থাৎ একজন মানুষ প্রাথমিক ভাবেই তিনি উচ্চ পর্যায়ের চিন্তা চেতনা বা ধারণাগুলি গ্রহণ করতে পারে না। করার মতো তার যোগ্যতা নেই জন্য তাকে প্রাথমিক অবস্থায় প্রাথমিক ধারণা দিতে হবে এর পর্যায়ক্রমে তাকে আরো পর্যায়ক্রমে বড় ধারণা তাকে দিতে হবে তোমরা কি চাও যে আল্লাহ এবং তার রাসুলকে মানুষ অস্বীকার করুক মিথ্যা বলুক অর্থাৎ মানুষের যদি আল্লাহ এবং রাসুল সাল্লাহ ইসলামের ব্যাপারে এমন কিছু সূক্ষ্ম বিষয়গুলি বুঝার মতো যোগ্যতা না থাকে সেই সময় তাদের কাছে তাদের সামনে যদি আমরা এই বিষয়গুলি উপস্থাপন করি তাহলে তারা হয়তো বা বলে ফেলতে পারে যে না এগুলি আল্লাহর জন্য হইতে পারে না বা এগুলি আল্লাহর জন্য কিছু নয় অতএব এখানে দুটি বিষয় পাওয়া যাচ্ছে প্রথম হলো মানুষের সাথে আলোচনা হতে হবে তাদের স্তর অনুযায়ী যারা গভীর জ্ঞানের মানুষ তাদের সাথে গভীর জ্ঞানের বিষয়গুলি আলোচনা হবে আর যারা সাধারণ জ্ঞানের মানুষ সাধারণ পর্যায়ের মানুষ তাদের কাছে আগে সাধারণ পর্যায়ের বিষয়গুলি শেখাতে হবে এর পর্যায়ে গিয়ে বড় বা গভীর বিষয়গুলি তার কাছে শিখাতে হবে এর অর্থ বার এটা নয় যে সাধারণ মানুষ শুধু জাহেরি জিনিসগুলি জানবে আর আরেক শ্রেণীর মানুষ শুধু জাহেরির পরে তারাই শুধু বাতিনের জিনিস জানতে পারবে আর কেউ নয় এ বাতিল চিন্তা বাতিল কথা আবার ইসলামের কথা কখনো নয় বরং সকল মানুষ তারা ইসলামের সব বিষয়গুলি জানার অধিকার রাখে তবে প্রাথমিকভাবে তাকে পর্যায়ক্রমে সেই জ্ঞান দিতে হবে প্রিয় বন্ধুরা হাদিস থেকে বা আসার থেকে আমরা আরেকটি বিষয় জানছি সেটি হলো এই যে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করলে তারা এটাকে অস্বীকার করে বসবে তাহলে আবার আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সূক্ষ্ম বিষয়গুলি মানুষের সামনে উপস্থাপন করব না একথা নয় বরং অবশ্যই করব কিন্তু সেই প্রসেসিং বা সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী করব। আগে প্রাথমিক পর্যায়ে তাদেরকে সাধারণ বিষয়গুলি শিক্ষা দিব এরপরে তাদেরকে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারপরে তাদেরকে আরও সূক্ষ্ম বিষয়গুলি আমরা শিক্ষা দেব এভাবেই মানুষের সাথে আমাদের এ বিষয়গুলি আলোচনা তুলে ধরতে হবে কারণ এগুলি হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত বিষয় এখানে আরেকটি দিক যে ইমানের সাথে আল্লাহ তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে পরিস্থিতি দাঁড়াবে হলে এই যে সমাজে সাধারণ অবস্থায় কোনো বিষয়কে কেন্দ্র করে মানুষের যে ধারণা রয়েছে সামাজিক রসম রেওয়াজ বা নিয়ম নীতি অনুযায়ী যে একটা ধারণা রয়েছে এই ধারণার উপরে যদি আমরা মানুষকে ছেড়ে দেই তাহলে তারা অবশ্যই এই চিন্তা অনুযায়ী তারা আল্লাহ আলার ব্যাপারে এই আকিদা পোষণ করে থাকবে এখন মানুষকে যদি আমরা এই সঠিক বিষয়গুলি তাদের সামনে তুলে না ধরি সঠিক বিষয়গুলির পরিচয় তাদেরকে না দেই তাহলে তারা ভুল ভ্রান্তির মধ্যেই থাকবে কখনো সঠিক পরিচয় জানতে পারবে না তাই প্রিয় বন্ধুরা আলী রাদিয়াল্লাহু এর কথার উদ্দেশ্য এটা নয় যে মানুষকে কিছু জানানো যাবে না কিছু শোনানো যাবে না তারা কখনো আবার এটাকে ভুল বুঝতে পারে এটা নয় বরং মানুষকে অবশ্যই জানাতে হবে কিন্তু সেটি পর্যায়ক্রমে স্তর ভিত্তিতে মানুষকে জানাতে হবে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক শিক্ষা মধ্যম পর্যায়ে মাধ্যমিক শিক্ষা তারপরে হায়ার পর্যায়ে হায়ার শিক্ষা দিয়ে মানুষকে ইসলামের বিষয়গুলি পূর্ণভাবে জানানোর চেষ্টা করত এরপর লেখক রহমা তিনি এ প্রসঙ্গে আরেকটি আসার নিয়ে এসেছেন যেটি

The students of Islamic International School welcome all of you. Assalamu <laughs> alaikum <laughs> <laughs> wa rahmatullahi wa barakatuh. Al-Malik al-Qudusu, salamu al Mu'min. MUS, hell I am, I'm so blessed to be with them. MUS, hell I am, I'm so blessed. Be with them. Don't know about you ওয়াচ লিটল ওয়ান্ডার্স এট দ্য বেস্ট বিস্ময় শিশুরা আজ সন্ধ্যা সাতটায় আর সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিটিবি টিভি বাংলায় লোবিজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মনী মুক্তার আব্দুল্লাহ ইবনু মাস উদ রাদি আল্লাহু আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা নেই ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সেই সম্পদ সত্যের পথে ব্যয় করার দৃঢ় মনোবল দান করেছেন আর ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা এলম দান করেছেন যে তার দ্বারা পায়সালা করে এবং তার শিক্ষা করে সে বুখারি প্রথম খণ্ড এলম অধ্যায় হাতের সংখ্যা তিহাত্তর ইসলাম থেকে দূর অবৈধ সম্পদের বিপথে গমন অপসংস্কৃতির চর্চা আরও অনেক সমস্যা হতাশাগ্ৰস্ত যুব কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমরা সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় লেখক রহমাহুল্লাহ তিনি এখানে আবদুল্লাহিনা আব্বাস রাজি আল্লাহ একটি বর্ণনা নিয়ে এসেছেন তিনি দেখলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের একটি হাদিস শুনলেন সেই হাদিসটি আল্লাহ রবীন্দিনের গুণাবলী সম্পর্কে সে হাদিসটিতে বর্ণনা রয়েছে শুনেই সে ব্যক্তি কি করলেন এন্তফাদা ইস্তিংকার আনলিদা আলিকা এটাকে অস্বীকৃতিমূলক যেন তিনি ভাব প্রকাশ করলেন এটাকে যেন কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না যে আল্লাহ রবাহ আলমিনের বৈশিষ্ট্য এই তার গুণাবলী এই এই হাদিসটিকে তিনি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফকাল এবং বলে ফেললেন মা ফরাকুহা উলাই ইজিদুনা রিকাতান এন্দদা মাহকামেহি ওয়ায়াহ লেখু না আইন্দা মুতাসা হিহি আব্দুললাব নাব্বাস রাদি আল্লাহ তালাল হু পরিস্থিতি দেখে তিনি বললেন। বিষয়টা কি এদের কারণটা কি এদের আশঙ্কাটা কি তারা যদি কোনো মহকাম আয়াত পায়। তাহলে খুব শান্তভাবে সেগুলিকে গ্রহণ করে। আর যদি তারা কোনো মতাসাবে মূ্যক আয়াত পায়। তখন সেখানে তারা যেন হালাক হয়ে যায়। অর্থাৎ মহকাম বলা হয় আয়াত ওই সমস্ত আয়াতগুলিকে মহকাম বলা হয় করিমের যে আয়াতগুলি বোধগম্য যার বিষয়গুলি সকলের কাছে স্পষ্ট বিধান সম্বলিত আয়াতগুলি এগুলিকে মহকাম বলা হয় যেগুলি স্পষ্ট আর মোতাবেহ বলা হয় ওই আয়াতগুলিকে যে আয়াতগুলির ভাবটি সকলের কাছে স্পষ্ট নয় তবে এখানে আমরা আল্লাহ সুবাহনতার বর্ণনা সম্পর্কিত যে আয়াতগুলি রয়েছে সেগুলিকে আমরা মোতাবেহ বলবো না কারণ সেগুলির অর্থ আমাদের কাছে স্পষ্ট সুরাগুলির প্রথমে যেমন মিম ফিলাম নন, ইয়াসিন এ সমস্ত আয়াতগুলি যেমন অস্পষ্ট এগুলি হলো মোতাবে কিন্তু আল্লাহ সুবাহ যেখানে বর্ণনা করা হচ্ছে আর রহমান আল আল আর সিস্তাওয়া আল্লাহ সুবাহ তিনি আরশের উপরে রয়েছেন আরশের উপরে তিনি সমুন্নত এই আয়াতগুলি অস্পষ্ট নয় স্পষ্ট তার ভাষাগত দিক দিয়ে স্পষ্ট অর্থগত দিক দিয়ে স্পষ্ট ব আল্লাহ সুল সাললাহ আ হয়েসে ও সাহাবাইকে রাম্গন তারাও এগুলিকে স্পষ্ট হিসেবে বুঝেছেন। অনর্ভাবে লেখক রাহমা হল্লা আরেকটি আসার নিয়ে এসেছেন লামমাসাম আত করাইসেরাসুল্লাহ সাল্লাহ লা য়েকু আর রাহমান আঙকার উদা আলকা ফ আনজাল্লাহ িহি মোহম এক ফরু নাবি রাহমান করাই সেরা যখন শুনলো এটা মূলত সেই হদাই বিয়া সন্ধির সময়। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শুরুতে লিখেছিলেন বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমানদের পক্ষ থেকে যারা ছিলেন প্রতিনিধি তারা এখানে বললেন যে না রহমান লেখা চলবে না আমরা জানি না রহমানকে চিনি না অস্বীকার করল আল্লাহকে রহমান বললে স্বীকার করতে বরং বলেন যে উক্ত বিস্মিকা আল্লাহ এইভাবে লেখ সে বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ রব আলমিন আয়াত নাজিল করলেন ওহুমিয়ক ফুর রহমান সুতরাং আল্লাহ আলা তিনি তার যে সমস্ত নাম ও গুণাবলীগুলি করআল ক্যিমি তুলে ধরেছেন নিজের পরিচয় নিজে দিয়েছেন আমাদেরকে সেগুলি কোনো অস্বীকার করার সুযোগ নেই সেগুলিকে সমলে অস্বীকার করা হোক অথবা সেগুলিকে অপব্যাখ্যার মধ্য দিয়ে অস্বীকার করা হোক এটা কোনো মৌমিন মুসলিমের কখনো সুযোগ নেই তাকে অবশ্যই সেগুলিকে আল্লাহ সবাহনত আলার জন্যই সেভাবেই স্বীকার করে নিতে হবে প্রিয় বন্ধুরা লেখক রাহিমা হল্লা এভাবে এই অধ্যায় তিনি শেষ করলেন এরপরে তিনি আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন যে অধ্যায়টি তিনি বেঁধেছেন একটি কোরআনীর আয়াত দিয়ে তিনি বলছেন যে বাবু কৌলিল্লাহ হেটা আলা ই আরিফুন আনিয়ামা চল্লাহ থুমায়ুং কিরুনাহা ওয়াক্সারুহুমুল কাফিরুন সূরা নাহাল এর তিরাশি নম্বর আয়াত আল্লাহরা বলে আলিম বলছেন এ আরিফুন আনিয়ামা চল্লাহ থুম্মায়ুং কিরুনাহা তারা আল্লাহরা বলে আলেমিনের নেয়ামতকে জানছে বুঝছে যে এগুলি সব আল্লাহর পক্ষ থেকে এরপরেও তারা আবার এগুলিকে তারা অস্বীকার করছে লেখক রাহে এই এ অধ্যায় বেঁধেছেন তিনি এ অধ্যায় দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আসলেই আল্লাহ সুবাহ তিনি একমাত্র নেয়ামত দেয়ার মালিক মানুষ তার নিয়ামতকে পেয়েও সে নেয়ামতকে অস্বীকার করে কি করে থাকে যেই মাধ্যম যে আল্লাহ রাবুল আলমিনে এই নিয়ামত দিচ্ছেন কতগুলি সেই ক্ষেত্রে মানুষ মনে করে যে এই মাধ্যমটাই যেন এই নিয়ামত নিয়ে আসে মাধ্যমটাই যেন এটা দিচ্ছে এই মনে করে তারা আল্লাহ আলমিনকে সেক্ষেত্রে অস্বীকার করে বসে। মূলত এটি এক প্রকার আর কখনো ছোট সেরক হতে পারে কখনো বড় শেরক হতে পারে কখন ছোট শেরক হতে পারে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জীবনে যত সব নিয়ামত দিচ্ছেন সেই নিয়ামতগুলি যদি সে কোনো মখলুকের সাথে সম্পৃক্ত করে থাকে মনে করে যে এই মখলুক অর্থাৎ এই ব্যক্তির মাধ্যমেই বা এই ব্যক্তির দ্বারাই আমি এই জিনিসগুলি পেলাম আল্লাহ রবীলিনকে সে অস্বীকার করে কোনো কিছু আল্লাহ রবীলিনের কৃতজ্ঞতা প্রকাশ নাই করে তাহলে এটি শেরকে হয়ে যেতে পারে আর যদি অনেক সময় মানুষ মনে করে এটা না হলে আমি পেতাম না আল্লাহ দিয়েছেন তবে এটা না হলে আমি পেতাম না এটার জন্যই পেয়েছি এ ধরনের যদি মনে করে থাকে তাহলে সেটি শেরকে আসগার ছোট সেরকে পরিণত হয় কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন এটাকে মাধ্যম হিসাবে দিয়েছেন এ মাধ্যম ছাড়াও তিনি দিতে সক্ষম তিনি আরো শত মাধ্যমকে ব্যবহার করতে পারেন আল্লাহ বলে আলামিন ইচ্ছা করলে তাই এমন নয় যে এই মাধ্যম ছাড়া আর পাইতামই না আল্লাহ দিয়েছেন ঠিকই কিন্তু এই মাধ্যম ছাড়া আমি পেতাম না এমন কথা নয় এমন কথাও ঠিক নয় প্রসিদ্ধ তাবেঈ মুজাহিদ রাহমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন। হুয়া কাউলু আরজুলি হাদা mali ওয়ারিসতুহু আন আবাই অনেক সময় মানুষ যারা পৈতৃক সম্পত্তি পেয়ে সম্পদের মালিক হয় তারা বলে থাকে যে এই সব হলো আমার মাল আমার সম্পদ আমাকে আল্লাহ দেন নাই আমি আমার বাপদাদার সূত্রে পেয়েছি আসলে সূত্রে সম্পদ কতজনেই না কত পায় কিন্তু দেখা যায় ছয় মাস এক বছরে আবার সেই বিশাল সম্পদ হারিয়ে যায় অতএব প্রকৃত সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবাহা হওয়াতে আলা তেনে যদি কাউকে মালিক করে থাকেন দিয়ে থাকেন কারো মাঝে এই সম্পদ রাখতে চান তাহলে এই সম্পদ থাকে আর যদি রাখতে না চান তাহলে আমরা যতই আল্লাহ রা আলমিন স্মরণ না করে অন্য যার কথা যতই মনে করি না না কেন কেউ কোনো কিছু দেওয়ার মালিক আরেকজন প্রসিদ্ধ এমাম থেকে আউন বিন আবদুল্লাহ থেকে তিনিও বর্ণনা করছেন যে ব্যাখ্যা হলো এই মানুষ কিভাবে আল্লাহ রব আলমিনের নিয়মকে অস্বীকার করে মানুষ বলে বসে লাউ লা ফোলা আনুন লাম এখন ক্যাদা হয় হায় অমুক ব্যক্তিটা যদি না হতো তাহলে এই কাজটা আমার হতোই না এখানে সে আল্লাহ শুহানা হওয়াতে আলাহ তাকে অস্বীকার করে বসে এক প্রকার যে অমুক ছাড়াই যেন আর হবে না অমুকের কারণেই হয়েছে এক্ষেত্রে যদি সে মনে করে যে অমুক না হলে এটা হতো না অমুকেই এটা দেওয়ার মালিক একমাত্র আর কেউ না তাহলে এটি হলে সেরকে একবার বার শেরখ হয়ে যাবে আর যদি এমন মনে করে যে না দওয়ার দেওয়ার মালিক ঠিকই কিন্তু অমুক ছাড়া হতো না অমুকের মাধ্যমে পেয়েছি অমুক ছাড়া হতো না এটাও এক প্রকার হবে সেটি হলো শিরকে আসগার ছোট শির কারণ আল্লাহ যে মাধ্যমের মাধ্যমে আমাকে দিয়েছেন সে মাধ্যম ছাড়া আরো শত মাধ্যম দিয়ে তিনি আমাকে দিতে পারেন এই মাধ্যম না হলে যে হবে না এমন কথা নয় কয়লা আবার এখানে মানুষ অনেক সময় আল্লাহ বিষয়টিকে অস্বীকার করে বসে তারা বলে যে আসলে এটা তো আমি পেতাম না শুধু আমার অমুক আমার এই দেবতা বা আমার এই প্রতিমা বা আমার এই আউলিয়া বা এই গাউস কুতুব তার সুপারিশের মাধ্যমে শুধু আমি এটা পেয়েছি হ্যাঁ হাত যেমন সেই জাহেলি যুগের মুশ্রেকরা বলতেন মা না আমরা তাদের তো আসলে আবাদত করি না শুধু তাদের কাছে ধর্ণা দেয় এই জন্যই যে তারা আমাদের কাছে আল্লাহর কাছে পৌঁছায় দিবে তো যখন তারা কিছু পেয়ে যায় তখন তারা বনে করে বিশ্বাস করে যে আসলে আমাদের এরা যদি সুপারিশ না করত তাহলে এটা আমরা পেতাম না। আল্লাহ যদি দেন। কারণ সুপারিশের সুপারিশের জন্য তিনি থেমে থাকেন না। মানুষের জীবনে যে সমস্ত নিয়ামত পেয়ে থাকে আমরা আমাদের উচিত সব নিয়ামত ছোট বড় স্বাস্থ্যের নিয়ামত শিক্ষার নিয়ামত অর্থের নিয়ামত সন্তানের নিয়ামত সকল প্রকার নিয়ামত একমাত্র আল্লাহ সুবাহ হওয়া চালাই দিয়ে থাকেন তিনি হলেন আসল দাতা আমাদের উচিত সবসময় নিয়ামতকে স্বীকার করা এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করেই তার শুধুমাত্র তারই করা আর যে মাধ্যমে আমরা পাচ্ছি সে মাধ্যমকে স্বীকার করতে অসুবিধা নেই কিন্তু এই ধরনের কখনো বিশ্বাস রাখবো না যে এই মাধ্যম না হলে আমি এটা আর পেতাম না এ ধরনের বিশ্বাস কখনো হওয়া উচিত নয় বা এই মাধ্যমেই আমাকে দিয়েছে আল্লাহ দেন নাই এ ধরনের বিশ্বাসগুলি হলো কুফরের বিশ্বাস কখনো কোনো মুমিন মুসলিমের এরকম বিশ্বাস হতে পারে না লেখক রাহিমাহুল্লাহ এখানে আরেকটি সুন্দর কথা নিয়ে এসেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি আগে আমরা শুনেছি সাহাবী যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বিল কাউকা আমার বান্দারা কি করে তারা সকাল করে কিভাবে মিনুন বি আমার প্রতি ইমান নিয়ে আর কা বেল কাউকা তারকার প্রতি তারা অবিশ্বাসী হয়ে অবিশ্বাসী হয়ে বলতো এখানে রাত্রিতে যখন বৃষ্টি আসে সেই রাতের বৃষ্টি সকালে বান্দারা মন্তব্য করে দুই শ্রেণী এক শ্রেণী বলে যে আসলে আজকে রাত্রে যে বৃষ্টি পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রা আলামিন তিনি শুধু অনুগ্রহ করে আমাদেরকে এই বৃষ্টি দিয়েছেন তার দয়ায় তার মায়ায় তার অনুগ্রহে আমরা এই বৃষ্টি পেয়েছি এটা হলো এক বিষয় তাহলে সে ব্যক্তি আল্লাহ সুবাহ প্রতি ইমানদার আর ওই তারকারাজিকে মনে করে না যে তারকারাজি বৃষ্টি দিয়েছে আরেক শ্রেণী বিশ্বাস করে যে আহ অমুক তারকা উদিত হয়েছে এই জন্যই আমরা আজকে বৃষ্টি পেয়েছি এই তারকায় যেন আমাদেরকে বৃষ্টি দিয়েছে উদিত না হলে আমরা বৃষ্টি পেতাম না তারা যেন কাফেরুনবি ফেরুন বি মিনুন বিল কাউক তারা আমার প্রতি কাফের হয়ে যায় আর তারকার প্রতি ইমানদার হয়ে যায় অর্থাৎ মাধ্যমকে যারা মূল মনে করে আল্লাহ আলাকে ভুলে যায় তা অবস্থা হলে তাই মানুষের আমরা যখন কোন নিয়ামত পেয়ে যাই তখন আল্লাহ পেয়ে থাকি তাকে ভুলে যাই আর যেগুলি মাধ্যম সেগুলিকে আমরা ধরি হয় এটা ছাড়া আর কিছু হতো না। প্রিয় বন্ধুরা অনুরোধ ভাবে লেখক রহমা আরো বলছেন যে অনেক সময় আমরা কি করে থাকি বিভিন্ন কাজকর্মে আমরা বলে থাকি যে আজকে যদি আমাদের মাঝি ভালো না হতো বা গাড়ির ড্রাইভার যদি ভালো না হতো আমরা ধ্বংস হয়ে যেতাম আসলে ড্রাইভার আমাদেরকে বাঁচাননি বাঁচাইছেন আল্লাহ সুবাহ তাই সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ সুবাহ আল্লাহর উপরে আস্থা রাখা দরকার এবং তার প্রতি আমাদেরকে তার কৃতজ্ঞতা প্রকাশ করা তার প্রতি পূর্ণ আস্থা নিয়ে পূর্ণ তার বিষয়গুলিকে স্বীকার করা উচিত আল্লাহ আমাদের সবাইকে তার নিয়ামত গুলিকে ভালোভাবে স্বীকার করে তার প্রতি যেন আমরা আস্থাশীল হই তার প্রতি যেন কৃতজ্ঞশীল হই আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকে আমরা এই পর্যায়ে বিদায় নিতে যাচ্ছি والسلام عليكم ورحمه الله وبركاته

Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,

উত্তম behavior তোমরা মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুসংগ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়া দ্রতা একজন মুমিন মারাখ মুমিন ভাইকে সিহদ বিশকর ওয়ান হাই থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ কাসিম একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়